আজকের ভিডিওটা একদম ক্যাজুয়াল হবে। মাঝে মাঝে আমি ভাবি বর্তমানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা কতটা ইজি। আপনার ভিডিও কন্টেন্টের আইডিয়া নাই, সার্চ করেন। আপনার স্ক্রিপ্ট দরকার, আপনি চ্যাট জিপিটি যান, চ্যাট জিপিটি আপনাকে স্ক্রিপ্ট তৈরি করে দেবে। এবং ভিডিও এডিটিংয়ের জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে যেগুলো আপনি জাস্ট দিবেন, আপনি জাস্ট আপনার স্ক্রিপ্টটা দিবেন, সেই অনুযায়ী আপনার ভিডিওটা তৈরি করে দিবে। মানে কত ইজি। আগে আমরা লিখে লিখে সাবটাইটেল ব্যবহার করতে হতো, তারপরে ওই যে কালার গ্রেড করাও ছিল অনেক প্যারা, কালার ম্যাচ করাও ছিল অনেক প্যারা, এবং যদি কেউ ভিডিওতে স্পেশাল ইফেক্টস বসাতে চাইতো সেগুলো অনেক প্যারা ছিল। বাট বর্তমানে এগুলো বেশ ইজি, লেয়ার টেয়ার বসাতে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। তো হ্যাঁ, যে আমরা এক সময় এই কন্টেন্ট ক্রিয়েশন লাইনে তো আমি অনেক দিনের, প্রায় 8-9 বছর হয়ে গিয়েছে। তো প্রথমে আমার এডিটিং করতে অনেক কষ্ট হতো, বাট ডে বাই ডে যখন দেখছি এরকম সব সফটওয়্যারগুলো এসে পড়েছে, এখন এগুলো বেশ ইজি, যেগুলো বেশ কমফোর্টেবলভাবে করা যায়। এবং বিগিনারদের জন্য বর্তমানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা একদম ইজি, কারণ তারা নিজেরাই করতে পারে। মাথায় কোনো আইডিয়া না থাকলেও সে কন্টেন্ট তৈরি করতে পারে। চ্যাট জিপিটি রয়েছে, এআই সফটওয়্যার এডিটিং রয়েছে, যেগুলো আপনাকে একদম রেডি টু ভিডিও প্রোডিউস করবে। তো হ্যাঁ, লেটস টক অ্যাবাউট দি ফিল্মোরা 13, যেটা একদম নিউলি রিলিজড। এবং এই যে ফিল্মোরা 13-এ আগের অনেকগুলো ভার্সন থেকে ভালো ভালো ফিচার্স রয়েছে, বেশ এআই ফিচার্স রয়েছে, যেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, যেগুলো আমার ফেভারিট। এবং হ্যাঁ, বলে রাখি, আই পার্সোনালি ইউজ ফিল্মোরা অ্যাজ মাই মানে ডেইলি ড্রাইভার, বিকজ আই এম এডিটিং মাই ভিডিওস উইথ ফিল্মোরা। সো দ্যাটস রিজন আই রিয়েলি লাইক ফিল্মোরা। তো হ্যাঁ, এটা হলো এর অফিসিয়াল সাইট। এখানে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক কিছু বলা আছে। ফিল্মোরা অনেক দিনের একটা সফটওয়্যার। ইন মাই ওপিনিয়ন ফিল্মোরা ইজ রিয়েলি কমফোর্টেবল ফর এভরি টাইপ পিসি অ্যান্ড ল্যাপটপস। সো দ্যাটস রিজন আই রিয়েলি রেকমেন্ড ফিল্মোরা। তো এখানে অনেক কিছু লেখা আছে, আমি বলবো দেখে নিতে পারেন, জাস্ট এমনি ক্যাজুয়াল অনেক কিছু বলা আছে। তো হ্যাঁ, ডাউনলোডটা করে ফেলুন, এবং ডাউনলোড করলেই তো হ্যাঁ হ্যাঁ অনেকগুলো করতে পারবেন। তো আমি জাস্ট আজকে কী করবো, যে রেগুলার যে কাজগুলো করা হয় যে আমরা এডিটিংয়ে, ওগুলো দেখাবো না। ওগুলো সবাই জানে, যে রেশিও ঠিক করা, ভিডিওগুলো এখানে স্টোর করা, তারপরে একে একে লেয়ারে সেগুলো বসানো। তো হ্যাঁ, এগুলো আমি করাবো না। আমি জাস্ট এই যে এআই যেসব লেটেস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে এআই যে ফিচার্সগুলো এসেছে সেগুলোই মূলত আপনাদের দেখাবো। এখানে যেই এআই ফিচার্সগুলো রয়েছে, ইন মাই ওপিনিয়ন এখানে একদম ব্লাস্ট একটা জিনিস রয়েছে, সেটা হলো এই এআই টেক্সট টু ভিডিও। এটা একদম ব্লাস্ট লেভেলের। তো যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে বলবে যে আপনার একটা স্ক্রিপ্ট দিতে, হ্যাঁ ওই অনুযায়ীটা ভিডিওটা তৈরি করে দেবে। এখন স্ক্রিপ্ট আপনি কীভাবে করবেন, আপনার মাথায় তো কোনো আইডিয়া নেই। আপনি জাস্ট সুন্দর মতো চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে আপনি বলবেন এই যে হ্যাঁ আমি এখানে চ্যাট জিপিটিতে ওপেন করলাম, এবং এখানে আমি সার্চ করলাম যে হ্যাঁ রাইট মিয়া 5 লাইন স্টোরি অ্যাবাউট পার্সিয়ান ক্যাট। হ্যাঁ, রাইট মিয়া 5 লাইন স্টোরি অ্যাবাউট পার্সিয়ান ক্যাট। তো দেখতে পাচ্ছেন এখানে 5 লাইনের একটা পার্সিয়ান ক্যাটের নিয়ে স্টোরি লিখে দিয়েছে। তো আমি কী করবো, এটাকে সুন্দর মতো কপি করে নেব। তো কপি করে নিয়ে এই যে অপশনটা আছে এখানে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করলেই দেখতে পাবেন এখানে, তো হ্যাঁ এখানে আরও কিছু কাজ আছে। আপনি টেক্সট ল্যাঙ্গুয়েজ মানে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কি, যেটা আপনি লিখেছেন ওটা ইংলিশ। তো হ্যাঁ, আপনি চাইলে এটা বাংলা ট্যাংলেও করতে পারেন, বাংলায়ও দিতে পারেন। বাট হ্যাঁ, এটা আমি দিলাম না, কারণ এটা এখনও ওই লেভেলে ভালো কাজ করে না। বাট এখানে তামিল, তেলেগু, হিন্দি, মারাঠি, বাংলা, অলমোস্ট এভরি ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো আপনি দেখতে পারেন। তারপরে রয়েছে ভিডিও রেশিও, যেমন আমি এই ভিডিওটা রেশিও রয়েছে এখানে 6:9 এবং 9:16। তো আমি এখানে একদম রেগুলার ইউটিউব স্টুডিও মানে ইউটিউব সাইজ 16:9 এটাই রেখেছি। এবং ভয়েস এখানে ছেলে মেয়ে সব রয়েছে, আপনি সেটা দিয়ে এই যে টেক্সট টু ভিডিও এখানে দিয়ে দেবেন। তো হ্যাঁ, এটা কিছুক্ষণ টাইম নেবে, 5 মিনিটের মতো, যেহেতু আমার 2 মিনিটের মতো টাইম নিয়েছিল, 2-3 মিনিট, কারণ আমার এটা জাস্ট 5 লাইনের, বাট আপনারটা বেশি হতে পারে। তো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে, এবং আই এম টোটালি সারপ্রাইজড। এটা সুন্দর একটা আমার লেখা স্ক্রিপ্ট দিয়ে, সুন্দর একটা স্টোরি দিয়ে এটা ভিডিওটা তৈরি করে দিয়েছে নিজের মতো। এবং এটা আপনি আপলোডও করতে পারেন, এবং এখানে কোনো কপিরাইটও আসবে না। আর এখানে দেখতে পাচ্ছেন তারা সাবটাইটেলও লিখে দিয়েছে, আপনার কষ্ট করে সাবটাইটেলও লিখতে হবে না, এটা সুন্দর মতো সাবটাইটেল লিখে দিয়েছে, এবং পার্সিয়ান ক্যাটের ভাবে এটা বলেছে। এবং আপনি বলে শুনুন একটু। Once upon a time in a humble cottage, a regal Persian cat named Cleo resided. With her luxurious long fur and bright green eyes, she was epitome of elegance.
Every day, Cleo would lounge on velvet cushions, basking in the warmth of the sun. Her gentle purrs filled the air, আর আপনি চাইলে এই টেক্সটগুলো পরে রিএডিটও করতে পারেন, যেটা আমার মনে হয় না দরকার পড়ে, কারণ স্ক্রিপ্টটা যদি আপনি ভালোভাবে দেন তাহলে কোনো সমস্যা হবে না। পরের যেই এআই ফিচারটা আপনাদের দেখাবো সেটা হলো এআই টেক্সট বেসড এডিটিং। তো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে দুটো অপশন আসবে, একটা হলো সাউন্ড বেস এডিটিং, মানে সাউন্ড বেস এডিটিংটা আপনাকে একটু বলি। আপনি ভিডিওতে এই যে কথা বলতেছেন, একদম র্যান্ডমলি কথা বলতেছেন, কিন্তু আপনি কিন্তু টানা কথা বলতে পারবেন না, আপনি কিন্তু কোনোভাবে থামবেন, লেগে যাবে, হ্যাঁ জিবরাটা লেগে যেতে পারে। তো তখন এই যে আমি যেই অংশটু অফ ছিলাম সেগুলো এটা নিজে থেকে এআইয়ের মাধ্যমে কেটে দিবে, এবং যেই যেই অংশে আপনি কথা বলেছেন সেই সেই অংশগুলো এটা রাখবে। এটা হলো সাউন্ড বেস এডিটিং। তো আমি এখানে দিয়ে দিলাম, সো হ্যাঁ এটা বর্তমানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ইংলিশই ভালো কাজ করে, আমি একটা ইংলিশ ভিডিও দিচ্ছি এবং এই যে এখানে দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখানে এখানে দেখতে পারবেন ঠিক আছে কিনা, সো তারপরে এই যে আমি স্টার্টে ক্লিক করে দিলাম এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। তো হ্যাঁ এই যে একটু টাইম নেবে, তো এই যে দেখতে পাচ্ছেন এটা সুন্দর মতো করে ফেলেছে, আমি যেই যেই অংশে কথা বলেছি সেগুলোই এখানে এসেছে। এবং হ্যাঁ এই আমার টেস্টিংয়ে এটা মানে মিচ ম্যাচ হয় নাই, এটা সুন্দর মতোই করেছে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একটু আপনি শুনুন এবং আমার কাছে এটা ভালোই লেগেছে, খুব ভালোভাবে এটা করেছে। এখানে আমি কিন্তু দুইটা অপশনের কথা বলেছিলাম, একটা অপশন আমি এইমাত্র দেখালাম এবং আরেকটা হলো টেক্সট বেস এডিটিং। এখানে কী হবে, আপনি যে ভিডিওতে যে কথাগুলো বলেছেন মানে যেই ভাষায় সেগুলো অনুযায়ী রাখবে, সাউন্ড না মানে সাউন্ড অনুযায়ী না, এটা কথাগুলো রাখবে, মানে আমি যে কথা সেন্টেন্সগুলো বলেছি সেই অনুযায়ী। সো যদি আপনি এখানে দিয়ে দেন এবং এটাও যে ইংলিশ ভিডিওর জন্য ভালো হয়, ওইটাই সাউন্ড বেসটাই ইংলিশের জন্য তেমন একটা দরকার পড়ে না, বাট এই যে টেক্সট বেসে ইংলিশ এবং স্প্যানিশ যেই ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য ভালো কম্পিটেবল, মানে কম্পিটেবল আমাদের বাংলা টাংলা হিন্দি মিন্দি এগুলো আসে নাই। তো হ্যাঁ এই যে আমি ওকে দিয়ে দিলাম এবং এই যে কিছুক্ষণ এটা টাইম নেবে, এই যে হ্যাঁ একটু টাইম নিচ্ছে। তো হ্যাঁ কয়েক মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলেছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে। এবং সবথেকে সারপ্রাইজিং ব্যাপার হলো এটা কিন্তু সাবটাইটেল লিখে দিয়েছে, এবং যেই যে অংশে আমি কথা বলেছি সেগুলো রেখেছে এবং সাবটাইটেলও রেখে দিয়েছে। এবং দেখলাম যে একটু মিচ ম্যাচ রয়েছে, বাট হ্যাঁ তেমন আকারে মিচ ম্যাচ রয়নি থাকেনি, মোটামুটি ভালোই রয়েছে। এবং এই যে জাস্ট দেখে দিলাম মোটামুটি ভালোভাবেই, সাবটাইটেলগুলো আলাদাভাবে লেখা হচ্ছে না, আমি যেই ভিডিওতে যে কথাগুলো বললাম সেগুলোই আছে। এবং সামনে দিকে এখানে আরও অনেক ল্যাঙ্গুয়েজেস অ্যাড হবে, সে তো তখন আরও ভালো হবে। এখন থেকে আপনাকে আর এক্সটার্নাল কোনো সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ডের জন্য সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনি যদি ফিল্মোরা ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। আপনি প্রথমে রেশিও সিলেক্ট করতে পারবেন, যেটা ফুল স্ক্রিন হবে নাকি হ্যাফ স্ক্রিন, মানে কোন অংশ আপনি রাখবেন। তারপরে আপনি এই যে রেজুলেশন ফিক্স করতে পারেন, এটা 4K হবে না 1080p হবে, যেহেতু ডিসপ্লেটা 1080p সেহেতু এটা মানে ডিফল্টভাবেই 1080p প্লে হচ্ছে। তারপরে মাইক্রোফোন রেকর্ড করতে পারবেন একসাথে, তারপরে স্পিকার রাখতে পারবেন, মানে যদি আপনার ওয়েবক্যাম থাকে তাহলে সেক্ষেত্রে ওয়েবক্যামের মাধ্যমে রেকর্ড করতে পারবেন। সো এখানে অন অফ বাটন রয়েছে। তো হ্যাঁ যদি আপনি ওয়েবক্যাম দিয়ে আপনি পিসিতে স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে ওয়েবক্যামেরটাও একসাথে রেকর্ড হবে এবং পিসিটাও একসাথে রেকর্ড হবে। সো ইন মাই ওপিনিয়ন এটা কিন্তু একটা বেস্ট যারা গেমিংয়ের জন্য প্ল্যান করছেন এটাকে। লাস্টের যেই এআই ফিচারটাকে দেখাবো সেটা হলো মূলত অ্যাভাটার প্রেজেন্টেশন। বর্তমানে কী হয় যে আমি যে এত কমফোর্টেবলভাবে কথা বলছি ক্যামেরার সামনে, আজ থেকে দুই তিন বছর আগে পারতাম না, আমার ক্যামেরার সামনে কথা বলতে প্রচুর লাগতো, মানে আমি একদমই কমফোর্টেবল ছিলাম না। বাট হ্যাঁ ডে বাই ডে হয়ে গেছে, বাট যারা নতুন ক্রিয়েটর আছে তারা কিন্তু একদমই কমফোর্টেবল না। সো তাদের জন্য কিন্তু মূলত হলো এই যে অ্যাভাটার প্রেজেন্টেশন, এখানে আপনি কিছু ডিফল্ট অ্যাভাটার পেয়ে যাবেন না, সো এখানে আপনি সিলেক্ট করতে পারছেন, দেখেন মেয়ে ছেলে সব রয়েছে। তো হ্যাঁ আপনি এখানে আলাদাভাবে পেছনে কন্টেন্টগুলো বসাতে পারেন এবং এখানে যে 3D ক্যারেক্টার্সগুলো রয়েছে, 2D ক্যারেক্টার্সগুলো রয়েছে, আপনি 3D সুন্দর লাগে সো এটা আপনি দেখিয়ে মানে করতে পারেন। জাস্ট একটু দেখিয়ে দিলাম এই আর কি অ্যাভাটার প্রেজেন্টেশন। তো হ্যাঁ এই তো ছিল মূলত আজকের একটা মানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার একটা বেশ কিছু এআই ফিচার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর হ্যাঁ যাওয়ার আগে আমি অবশ্যই বলবো আপনারা এই যে ক্র্যাক বা মানে যে ফাইলটাইলগুলো আছে, যে সফটওয়্যারগুলো আছে, এগুলো ডাউনলোড করা বন্ধ করে দিন। আপনি পারচেস করেন, এই যে দেখতে পাচ্ছেন এটা, এই হলো এটার মানে প্ল্যানগুলো, এটা ইয়ারলি। তারপরে যদি আপনি এটা ভালো যদি চান, একদম অ্যান্ড্রয়েড উইন্ডোজ সব জায়গাতেই চলবে,
সো এইটা হলো একদম ইয়ারলি একটু দাম বেশি। বাট যদি আপনি, আমি বলবো এডিটরদের জন্য একদম লাইফ টাইমের জন্য এই লাইফ টাইম প্যাকেজটাই সব থেকে বেটার, দামও কম, অনেক অনেক দাম কম। সো আপনি নিতে পারেন এবং আপনি চাইলে ম্যাকের জন্য এটাকে পারচেস করতে পারেন। ম্যাক এবং উইন্ডোজের জন্য প্রাইস একদম সেম, আপনি চাইলে দেখতে পারেন। তো হ্যাঁ, আমি বলবো যে ক্র্যাক ভার্সনগুলো আপনি ব্যবহার করবেন না, এগুলো অনেক মানে অনেক রিক্স থাকে, অনেক রিক্স থাকে, দে আর ভেরি ডেঞ্জারাস। আর আমি বলবো অবশ্যই পেজ সফটওয়্যার ব্যবহার করবেন, এবং ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা খুবই ভালো একটি সফটওয়্যার বিগিনারদের জন্য, কারণ এটার খুবই, এটার যে ইন্টারফেসগুলো খুবই ইজি, আপনি ইজিলি বুঝতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এবং আমিও এইভাবে শিখেছি, আমার আগে কোনো কোর্স টোর্স করা ছিল না, এটা অনেক আগের কথা, আমি করতে করতে শিখেছি। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা খুবই কম্পিটেবল, মানে ফর বিগিনার্স ইউ ক্যান ট্রাই ইট। তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কস রয়েছে, আপনি ওখান থেকে দেখতে পারেন। তাহলে হ্যাঁ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।